السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, যে দেখা যাচ্ছে আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আমি আজ কুরআনুল কারীমের সূরাতুন নেসার 47-48 নং আয়াত নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুবাদের দিকে ভালো করে খেয়াল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে যাদেরকে কিতাবা মানে দেওয়া হয়েছে, আর কিতাবা মানে কিতাব ঐশী গ্রন্থ। তাহলে অর্থ হচ্ছে হে আহলে কিতাব, আমিনু, তোমরা ইমান আনো, বিমা নাজ্জাল না, যা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দাকান, এটা সত্যায়ন করে, লিমা মাকুম মিন কাবলি, যা তোমাদের কাছে পূর্ব থেকে আছে, এই কিতাবগুলোকে সত্যায়ন করে। আন আত্মিসা উজুহান, আর আমি অনেক মুখমণ্ডলকে বিকৃত করেছি, বিকৃত করে দেব। ফালারুদ্দাহা ফালা আকবারিহা, ফালারুদ্দাহা এবং ফিরিয়ে দেব আলা আকবারে হাল পশ্চাৎ থেকে, আও অথবা লান আনাহু, অথবা তাদেরকে লান দেব, অভিসম্পাত করব, কামা লান্না আসহাবাস সাব, কামা যেমন ভাবে আমি লান করেছিলাম আসহাবাস সাব শনিবারওয়ালাদেরকে। ওয়া কানা আমরুল্লাহে মাফউলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কার্যকরী বেতার। তাহলে অর্থ কি হচ্ছে, হে আহলে কিতাবগণ, আমি যা অবতীর্ণ করেছি তোমরা তার উপর ইমান আনো, যে কিতাবটা তোমাদের পূর্ববর্তী যেসব কিতাব তোমাদের কাছে আছে তাকে প্রত্যয়ন করে। আর আমি অনেক মুখমণ্ডলকে বিকৃত করব এবং তাদেরকে পশ্চাৎ থেকে ফিরিয়ে দেব, অথবা শনিবার ওয়ালাদেরকে যেভাবে আমি অভিসম্পাত করেছি তাদেরকে সেভাবে অভিসম্পাত করব, আর আল্লাহর আদেশ কার্যকারী হয়ে থাকে। নিশ্চয়
ক্ষমা করেন না শিরিকের অপরাধ, তার সঙ্গে যে শিরিক করবে সেই অপরাধটা লোক আগামী ক্ষমা করবেন না। ওয়াইয়া ফিরু মাতুনা দালিকা, আর এটা ব্যতীত অন্যান্য যে কোনো গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যে মাইয়াশা যাকে ইচ্ছা। ওয়ামাই মুশরিক বিল্লাহে, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, ফাকদ ইফতারা ইসমান আযীমা, সে মহাপাপে লিপ্ত হয়ে পড়ে। এখানে ইফতার বলতে মিথ্যা রচনা করা, এই যে আল্লাহ সম্পর্কে বড় কিছু রচনা করে পাপ অর্জন করে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই আয়াতটা তোমরা ভালো করে সুন্দর করে পড়বে, অনুবাদটা বারবার পড়বে, মুখস্থ করে নেবে। এখানে আলিফ অংশে আমি একটা ছোট প্রশ্ন লিখেছি, দেখো, ফিমান নাযালা হাযিহি আয়াতুল কারিমা, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার যে কাদের সম্পর্কে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, ইহুদিদের বড় বড় আলিম, তাদের ভিতরে ইবনে সুরিয়া, কাব ইবনে আশরাফ, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন এবং তাদেরকে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো আর ইমান আনো। তোমরা তো জানো যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, আর তোমাদের কাছে যে কিতাব আছে তাওরাত আছে, এর মাধ্যমেও তোমরা এটা অবগত হয়েছ এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটা ওয়াদা নিয়েছেন। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে শত্রুতার বশবর্ত হয়ে, হিংসায় লিপ্ত হয়ে প্রত্যাখ্যান করে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেন। এই আয়াতের ভিতরে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন আসহাব সাব, আসহাব সাব বলতে কি বোঝো? শনিবার বলা বলতে আমরা কি বুঝি? এখানে ইহুদি সম্প্রদায়ের জন্য শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ দিনে দেখা যেত যে প্রচুর পরিমাণে মাছ নদীর কিনারায় ভাসত। আল্লাহ আলামিন তো তাদের সবসময় মাছকে পরীক্ষায় করতে চান, পরীক্ষার মাধ্যমে আল্লাহ আলামিন মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। এই ইহুদি সম্প্রদায়ের ভিতরে আয়লা অত্যন্ত একটা ছিল, তারা এই মাছের লোভ সামলাতে পারবে না। তারা শনিবারের দিন কৃত্রিম কূপ খনন করে মাছগুলোকে শনিবারের দিনই আটকে রাখত এবং রবিবারের দিন তারা মাছ শিকার করত। ইহুদি সম্প্রদায়ের ভিতরে যারা নেককার তারা তাদেরকে এই কাজ করতে নিষেধ করেছিল, কিন্তু তারা অমান্য করে। নেককাররা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রাচীর দিয়েছিল। একদিন দেখা গেল ভোর হওয়ার অনেক পরেও তাদের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তখন তারা তাদের খোঁজ করে দেখতে পেল যে তারা সবাই বানরে পরিণত হয়েছে, তাদের নারী পুরুষ শিশু সবাই বানরে পরিণত হয়েছে। তারা কিন্তু তিন দিন পরেই মারা গিয়েছিল। তাদেরকে দেখার জন্য যে সব লোক যেত তাদের হাত ধরে কাঁদত এবং তারা কে কোন বানর হয়েছে বোঝা যেত। এভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পর তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটাই উল্লেখ করেছেন। তার পরবর্তী আর দেখো এখানে কিন্তু আল্লাহ আদেশ কার্যকারী হয়ে থাকে,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সম্পর্কে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে যে সব উম্মত অতিবাহিত হয়েছে তাদেরকে যে আযাব কতক দেওয়ার ওয়াদা করেছেন তা কিন্তু পুরো দেখিয়েছেন। এই জন্য আমাদেরকেও সাবধান হতে হবে, আল্লাহর আদেশ সঠিকভাবে পালন করার জন্য বদ্ধপরিকর হতে হবে। আল্লাহ যে নিষেধ করেছেন যেসব বিষয়, এই নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করতে হবে, তাহলে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব। আমরা কোনো কায়দা কুসুর করে এরকম আসাম সাপের মতো কোনো কায়দা কুসুর করে যদি আমরা খারাপ কাজে লিপ্ত হই, আল্লাহ আলমিন যে কোনো বিপদ আপদ দিয়ে আমাদেরকে শাস্তি দিতে পারে, আল্লাহ সে ক্ষমতা রাখেন। প্রিয় শিক্ষার্থী, দেখো পরবর্তী যে আয়াতটা আছে, আল্লাহ আলমিন এখানে যে গুণাদার কথা বললেন, যে গুণা আল্লাহ ক্ষমা করবেন না, সে হচ্ছে শির্ক। শির্ক কি? শির্ক হচ্ছে অংশীদার করা। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সত্তা এর সঙ্গে যদি কেউ অংশীদার করে, এই অংশীদার করাকে শির্ক বলে। শির্ক দুই প্রকার, শির্কুন ফি যাত, শির্কুন ফি সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের যাত সত্তা নিয়ে যদি কেউ শির্ক করে, এই শির্কটা হচ্ছে শির্কুল যাত। আর শির্কুল সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো আছে, এই গুণগুলো নিয়ে যদি কেউ শির্ক করে, এগুলো হচ্ছে শির্কুন ফি সিফাত। আরও সিফাত শির্কে জলি এবং শির্কে খফি, মানে প্রকাশ্য শির্ক গোপন শির্ক। তোমরা পাঠ্য বইয়ের এই দুটো আয়াতের ব্যাখ্যা সুন্দর করে পড়বে, তাহলে বিস্তারিত আরও জানতে পারবে। প্রিয় শিক্ষার বিন্দু, তারপরে অংশ দেখো, পরে বা থাকি মানে হচ্ছে তাহা কি করো, নাজ্জাল না সিগা জমা মুতাকালে বহাজ ইসবাত পেলে মাজি মারো বাবে তাফরিল মাজদা আত্তানজিল মাদা নুন জা লাম জিনসে সহি অর্থ আমরা অবতীর্ণ করেছি। মুসাফিকুন এটা ওয়াহেদ মুজাক্কার গহাস ইসমে ফায়েল বাবে তাফিল মাসদার আত্তাসদীর মাদা সাদ দাল কাফ জিনসে সহীহ অর্থ প্রত্যয়নকারী বা প্রত্যয়নকারী। নাকমিসু এটা জমা মুতাকাল্লিম বহাস ইসবাত পেলে মুজারে মারুফ বাবে দরাবা মাসদার আকমস মাদা ত মিম সিন জিনসে সহি অর্থ আমরা বিকৃত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব এই আয়াতে এগুলো আয়াতে যেসব অর্থ আছে সে অর্থটা ভালো করে মুখস্থ করে, সব শব্দ আছে শব্দগুলো সুন্দর করে অর্থ সহ তাহাকে করার চেষ্টা করবে। আর এই বিধানটা আল্লাহ আলমিন যে শিরিক করার অপরাধ ক্ষমা করবেন না, আমাদের শিরিকে লিপ্ত না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রাখবে। আমরা আল্লাহ আলমিনের যাবতীয় নিষেধগুলো বর্জন করব এবং তিনি যে আদেশ করেছেন সে আদেশগুলো যথাযথভাবে পালন করব, এর মাধ্যমে আল্লাহুল আলমিন নৈকুট আমরা অর্জন করতে পারব। আল্লাহুল আলমিন আমাদের শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দিন। আর তোমরা কোরআন মাজিদকে বারবার আহ্বান করবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমাদের জীবন অতিবাহিত করো। আল্লাহুল আলমিন আমাদের সবার
সুস্থতা নিশ্চিত করুক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।